যাই, আমি ওই ঝাঁকের উপর বসেই খাবো। আমি বাড়িতে নিয়ে যাব, আমি আগে দেখছি, আমি বাড়িতে নিয়ে যাবো। আমি মাথায় গিয়ে নিয়েছি, আমি নিবো, আমি মাথায় আগে দেখছি, আমি নিবো, আর আমি দেখছি, আমি আর আমি নিবো, আমি নিবো, আমি নিবো, আর আমি নিবো, আমি নিবো, আমি নিবো, আমি নিবো। আমি কত দোয়া করতাম, একমাত্র তুমি গালাই জানো। তুমি আমার মা হয়ে আমার এমন একটা কথা কইতে পারলা? চুপ কর হারামজাদি, এই দাম এই পড়েছে। বন্ধু বাতিহাস, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো পুরি? এই তো ভালো। তা কেমন উড়ছো? খুব ভালো উড়ছি, তোমাকে তো দেখতে আজকে অনেক সুন্দর লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ। আর শোনো, কোনো বিপদ হলে কিন্তু আমাকে অবশ্যই সংকেত জানাবে। অবশ্যই, তুমি তো আমাদের বিপদের সঙ্গী, তোমাকে তো অবশ্যই জানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আরে কি রে সুন্দরী পাখি, তুই আমাকে এটা কি দিয়ে গেলি? অদ্ভুত একটা জিনিস তো, এটা কি কোনো ফল? খাওয়া যাবে কি? খেয়ে দেখি। কি অদ্ভুত, এটা তো অনেক সুস্বাদু। এটাই তো সেই ফল, এই ফল তো অনেক সুস্বাদু। আর ওই লোকটা মাথায় ঘুরে কতগুলো এইসব ফল নিয়ে যাচ্ছে। যাই, আমি ওই ঝাঁকের উপর বসেই খাবো। আপনি মেয়া, আপনি মেয়া বেসতেছেন তাই না? আপনি বলতেছেন বড়ই। আরে মেয়া, আরে পাগল হয়েছেন নাকি? উপরে দেখেন আপনি, নাম আছে দেখেন। এটা তো আমার মেয়ে না, এটা তো দেখে পুরি না ভাই। যাই, ভালোই হয়েছে, আমি বাড়িতে নিয়ে যাবো। এই মেয়ে, আমি আগে দেখছি, আমি বাড়িতে নিয়ে যাবো। আর মেয়ে, আমি মাথায় গিয়ে নিয়েছি, আমি নিবো, আমি মাথায় আগে দেখছি, আমি নিবো, আর আমি নিবো, আমি নিবো, আর আমি আগে দেখছি, আমি নিবো, আর আমি নিবো, আর আমি দেখছি, আমি আর আমি নিবো, আমি নিবো, আমি নিবো, আর আমি নিবো, আমি নিবো, আমি নিবো, আমি নিবো। কি করছি রে? হ্যাঁ, কই গেল? পড়ে গেল কোনে? আমার মা যদি বড়ই দেখে এমনি খুশি হইব। আর তাছাড়া এটা গাছের জিনিস, এটাতে কোনো ফরমালিন নাই, এটা খাইতে অনেক স্বাদ হইব। সবই ঠিক আছে, কিন্তু শ্বশুর আব্বা কি মনে করবো? আরে আমার বাপা কিছুই মনে করবো না, তুমি বোধহয় আজ এটা সব করা বুঝছো? ঠিক আছে, আহ তুমি বড়ই খাইবা। শোনো, তুমি বড়ই চাইতেছো, এগুলা তো বড়ই না,
এগুলা হইতাছে ইট ভাঙা খোয়া। আচ্ছা গোলাবার মানুষ দুটো বড়ই দিলে কি হবে? চলো এখান থেকে। কি ব্যাপার, তুমি ওইদিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি ওই মহিলার কাছে করা বড়ইছি কয় খোয়া। ও বুঝতে পেরেছি, তুমি কি বড়ই খাবে? হ্যাঁ। ঠিক আছে। এই নাও, এই সবগুলো বড়ই তোমার। সব কি আমার? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি যাই, তুমি ভালো থেকো। আমি তোর কত কষ্ট করে বড়িগুলো কিনে দিলাম, আর তুই স্বার্থপরের মতো একা একাই খাইতেছিস। একটা বড়ি আমার স্বার্থেছিস না। আরে আপু, তোমার বড়ি খেতে হবো না। আমি কই বড়ি খেতেছি? আমি তো খাইতেছি মাটি। মাটি খাইতেছিস মানে? তোরে আমি টাকা দিয়ে কিনে দিলাম বড়ই, আর তুই কইতেছিস মাটি খাইতেছিস, তাই না? হ্যাঁ, কি ফাজিলের ফাজিল। দেখেছো দেখেছো, কেমন মানুষ, খাচ্ছে বড়ই আবার বলছে সে নাকি মাটি খাচ্ছে। ঠিক আছে, তোমার তো মাটি খাওয়ার অনেক শখ, তুমি তাহলে মাটিই খাও। কোনো সময় আমি কিছু কিনে দিব না, মনে রাখিস। আরে আপু, এটা তো বড়ই না, এটা মাটি। খা, মাটিই খা। আমারে কি দিয়ে কি বুঝায়? ও বলে মাটি খাইতেছে, কিনা দিলাম বড়ই, কয় খাইতেছি মাটি। এই তুই এগুলো কি খাইতেছিস? হ্যাঁ, কিনে না দিয়ে সত্যি সত্যি মাটি। তোরে তো আমি মাটি কিনে দিই নাই, বড়ই কিনে দিছি। বড়ই কো ঠিক আছে, আমি তো তোমার পেটে ধরি নাই, তুমি তো মেয়ে জামাই, শাশুড়ির প্রতি দরদ থাকবো কেমনে? দরদ ঠিকই আছে, ব্যস্ততায় আসলে পারি না আম্মা। আমি তোর মা ওই নাকি ওই? তুই আমার সাথে আর কি করতেছিস রাস্তায়? কি যে খোয়া পুরায় আইন নিয়ে তুই আমার কাছে সাবান নিয়ে পড়ে আনছস। দেখ মানুষ কিপকে থাকে, কিন্তু এই রকম কিপকে আমি দিবাকে সীমা থাকা দরকার, বুঝছস? মা তুমি রাই গো না, বিশেষ করে তোমার জামাই রে জিজ্ঞেস করো, আমি কাছে থেকে নিজে হাতে পড়ে পেরে আনছি। মা তোরে আমি খুব ভালো করে দিছি রে, তুই তো আমার পেটের মেয়ে, তুই তো পাড়া প্রতিবেশীর ভাইয়ের পেটের মেয়ে না। আম্মা ও সত্যি কথাই বলতেছে, আমাদের কাছ থেকে বড়ই নিয়ে আসছিল, রাস্তায় একটা মেয়েকে মিথ্যা কথা বলছে, দুইটা বড়ই চাইছিল, বলছে এখানে বড়ই না খোয়া। আল্লাহ চরম শাস্তি দিছে, আমি খুশি হয়েছি। বুঝবার পারছি, তোরে যে এত করে কইছি যে ভাই সে পোলাহানে কোনো সুন্দর দুধ স্কুল তুই করিস না, তোর নিজের বাড়ির একটা পরে পোলাহান হয় না। তুই রাত্রিটা বান্দা মানুষ, পরের পোলাহান আদর করলে সে না, তোর কুলে আল্লাহ একটা কুল বড় সন্তান দিব। তোরে কিপটামি নিয়ে আল্লাহ হারে হারে বিচার করছে, ভালো করছে। তুমি আপনি না বললেন আপনার মেয়ের এই বড়ে গুলো যে খোয়া বানিয়ে দিয়েছি, তাকে যদি একবার সামনে পান তাহলে অনেক আদর করবেন।
আমি তো সে আমি কাজটা ঠিক করেছি না বলুন। শুন মা, তোর একটা কথা বলি, জীবন মিথ্যা কথা বলবি না, মিথ্যা বলা মহাপাপ। আচ্ছা তোমার সব কথাই বুঝলাম, কিন্তু আমি যেটা তোমার করছি ওরা হচ্ছে আমার একটা কথার কথা, তাই বলে তুমি কে আমি চিনি না জানি না, আমার বাড়িতে তুমি হুট করে আইলা কোন দিকে? আরে শুনেন, আমি তো পড়ি। পড়ি? পড়িটা তুমি এদিকে, ওই তো আপনি যে বললেন আমাকে অনেক আদর করবেন তাই আমি এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার একটা কথা কই, আমি তোমার হাতে ধরবো পায়ে ধরবো তোমার আমার বলতে পিছু করে রাখবো। তুমি যেহেতু বড় হইলে খোয়া বানাবার পারছ, তাহলে তুমি আরেকটা কাম করা হবা, আমার এই যে মেয়েরা না কোনো খোলা বানায় না, আমার তো মনে চায় দেখে নাতি পুতির মুখ দেখি, আমি তোমার দিনে পায়ে দেবে কই। তুমি আমার মেয়ের ঘরে একটা সন্তানের ব্যবস্থা করো না। না না, আপনি শুনুন, আমি একটা কথা বলি, জন্মের সন্তানকে আদর করে না তার কখনো পরিপূর্ণ হয় না। দেখো তুমি যদি আমার কথা না শুনো তাহলে যে আমি তোমার পা ধরছি তোমার আজকাল দিকে যাওয়ার দেবো না। আরে তুমি কো আগে যে আমার একটা নাতি পুতির ব্যবস্থা করে রাখলে তুমি এদিকে যাবা। আরে ছাড়েন ছাড়েন, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমাকে অনেকগুলো অনেকগুলো বড়ি দিবেন, আমি তো বড়ি পাগল পড়ি মা। আরে তুমি চিন্তা করো না খারা, এই বুইয়া তুমি খারাই রেছো কেন? বাজারে যা বাইসকে যা, যত বড়ি আছে সব বড়ি তুমি কিনা নিয়ে আবা। বাচ্চা সবার মুখে হাসি ফুটবো, তোমার আমি সব বড়ি দিব।